এবং নোরা নিজের ভাষায় বলেছে যে আমার হাত ধরে ইন্ডিয়াতে আইটেম ডান্স একটা ভিন্ন মাত্রা নিয়েছে, একটা নায়িকা কেন্দ্রিক, একটা মানবী কেন্দ্রিকও যে একটা সমাজের সৃজনশীলতা চেঞ্জ হতে পারে সেটা কিন্তু নোরা তার বক্তব্যে বলেছেন। বলেছে তার হাত ধরে ইন্ডিয়ান ডান্স ফর্ম নূতন আঙ্গিকে সজ্জিত হয়েছে, এই হচ্ছে গিয়ে তার সজ্জা এবং তারই কুফল কিন্তু আমরা আমাদের ঘরে 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 আজকাল পাচ্ছি। মানে আমি হচ্ছে সেই ভাইরাল গার্ল, ট্রেন্ড গার্ল। ওয়েলকাম ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। বর্তমানে একটা বিষয় নিশ্চয়ই আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করছেন কিনা জানি না, সোশ্যাল মিডিয়াতে কিন্তু দুটো ট্রেন্ড হয়ে গেছে। একটা ট্রেন্ডের লোক অঙ্গ প্রদর্শন করে, ছাপড়িগিরি করে রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছেন, এই হচ্ছে গিয়ে একটা সেকশন। আরেকটা সেকশন তার প্রতিবাদ করছে, মানে দু দলের মধ্যে ঝগড়া, যেই রকম আমরা বিগ বসে দেখতে পাই, ফালতু সমস্ত ছাপড়ি ঝগড়া সেখানে চলে। তার মেইন ভ্যালু হচ্ছে সলমান খানের মুখ, কিন্তু সেই রকমভাবে আমরা কিন্তু কিছুই সেখানে শিখি না, যদিও মানে প্রেম ভাব, এক রুমে থাকা কতগুলি যুবক যুবতীর, সেখানে অকথ্য ভাষায় গালি গালাজ থেকে ধরে সব কিছুই চলে। যদিও আপনি যদি বলতে চান যে আমি কখনো একটা সিঙ্গেল ডে এই বিগ বস দেখেছি কি না, আমি তো সেখানে কোনো রকমের ইন্টারেস্ট পাইনি বা পাই না, তাই আমি কখনোই সেখানে প্রবেশ করতে পারি না। এখন মোবাইল স্ক্রল করতে করতে এসে গেল, সে এসে গেল, কিন্তু আমি সেখানে থাকি না, কারণ সেখানে শেখার কোনো রকমের জায়গা নেই। আজকে সেই রকমেরই একটা বিশেষ ছাপড়িগিরি আমরা ইদানিং কিন্তু দেখতে পাচ্ছি কলকাতায়, বাঙালি সমাজে পর্যন্ত, রেলে স্টেশনে এই রকমের পাছা হিলানো, মানে কি বলবো, পদ হিলানো মহিলা এই রকমভাবে বেড়ে গেছে। যেখানে রেল স্টেশনে আমরা অন্ধ লোকেদের শুনতাম গান গাইতে, আমরা দেখতাম যারা বঞ্জারন যাযাবর, ওরা কুকুর বিড়াল বাঁদর এদগুলিকে নিয়ে বিশেষ বিশেষ চটকদার খেলা খেলে পয়সা রোজগার করতে। ইদানিং একটা ক্লাস সেই রকম তৈরি হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাম দিয়ে, তাদের পদ হিরানোর যন্ত্রণায় তো কি পুজোর প্যান্ডেল বলুন, কি তীর্থস্থান বলুন, কি জেল স্টেশন বলুন, রেল বলুন, কোথাও যাবার জায়গা নেই। একটা সময়ে বিশ্বামিত্রের পর্যন্ত ধ্যান ভঙ্গ করেছিল, কিন্তু মেনকা অপ্সরা, স্বর্গের অপ্সরারা নাচ করে, ক্লাসিক্যাল ডান্স করে এহেন মুনিবরের ধ্যান ভঙ্গ করেছিলেন। কিন্তু বর্তমানে আমাদের সমাজের এই যে ছাপড়ি কালচার এসে যোগ হয়েছে, তার শুরু কবে থেকে, কখনো কি খেয়াল করেছেন তার শুরু কবে থেকে হলো? আগেও আমরা আইটেম ডান্সে দেখেছি, কিন্তু 2012 সালে আমাদের দেশের একটা পরিবর্তন আসে, সেটা কিন্তু নোরা ফতেহির হাত ধরে। যার না আছে কোনো প্রফেশনাল নাচের স্কিল, না আছে তার প্রথাগত কোনো রকমের নাচের গুরু, নাচের শিক্ষাঙ্গন কোনো কিছুই নেই, সে টিভিতে দেখে দেখে, রিয়েলিটি শো দেখে দেখে সে নাচ শিখেছে, এবং এই রকমের অঙ্গ প্রদর্শন শিখেছে তার ভালগারিটি দিয়ে সারা দুনিয়াকে সে কাত করে দিয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ। ইদানিং তো বিলবিল কিলকিল করে যেভাবে ওর আশেপাশে ওর ভিউর জন্য, ওকে একবার দেখানোর জন্য পুরুষের কামাতুর পুরুষের লুফালুফি, তাতে তো তার চার চাঁদ লেগে গেছে। এখন কথা হচ্ছে গিয়ে এই মেয়েটা এলো কোত্থেকে, কি আমাদের দেশের? সে কিন্তু আমাদের দেশের নয়, সে এসেছে আরব দেশ থেকে, যেখানে মেয়েদের পর্দা করা নিয়ম, এবং সেখানের নিয়মের জন্য
আমরা অনেকে ভারতীয় সেই আমরা কিন্তু ডিবেটে অংশগ্রহণ করতে দেখি, বিরাট বিরাট আন্দোলন করতে দেখি, যে এটা হচ্ছে গিয়ে আমাদের প্রথা। সেই আরব দেশ থেকে একটা সময় তার মা বাবার হাত ধরে সে কিন্তু কানাডা চলে যায়, সেখানের ওয়েস্টার্ন কালচারে সে বড় হতে থাকে। কিন্তু তার ফ্যামিলি কিন্তু কনজারভেটিভই ছিল, তার মা বাবা কেউ কিন্তু তাকে প্যারেন্টসরা অ্যালাউ করেনি তাকে এ হেন অঙ্গ প্রদর্শনের জন্য, এবং তার শিক্ষা দীক্ষাও কিন্তু সে আঙ্গিকে তৈরি হয়নি। তার মায়ের ইচ্ছে ছিল সে গ্রাজুয়েশন করবে, বড় জোর একটা ভালো চাকরি করবে, বিয়ে করবে, সংসার করবে, আমরা যেই রকম সাধারণ মেয়েরা করে থাকি। কিন্তু নোরা ফতেহি তার মনেই রেখে দেয় তার মনের বাসনাটাকে, কারণ তার মা তাকে পারমিশন দেয়নি। আর তাই সেই সুদূর কানাডা থেকে ইন্ডিয়াতে এসে নামে 2012 সালে। তারপর তার এই চার চাঁদ লাগার হিস্ট্রিটা কবে থেকে স্টার্ট হয়, যেহেতু তার কোনো রকমের প্রথাগত শিক্ষা ছিল না। তাছাড়া আমরা সবাই জানি বলিউডে স্থান পেতে গেলে তালু চাটতে হয়, বিছানায় শুতে হয়, বিভিন্ন বিখ্যাত বিখ্যাত নায়িকাদের তো আমরা গল্প শুনেই থাকি কীভাবে ওরা প্রকাশ করেছে যে ওদের কীভাবে হিরোইন হওয়ার জার্নি, সেখানে যেই রকম আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি তার কোনো ব্যতিক্রম হয়নি। ইনি অনেকেরই শয্যা সঙ্গিনী হয়েছেন, অনেকের সাথেই ডেট করেছেন, করে 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 শেষ পর্যন্ত একটা অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিতে চান্স পেয়ে যান এবং সেখানে তার পাসপোর্ট পর্যন্ত রেখে দেওয়া হয়, কিন্তু তাকে সে পরিমাণে পারিশ্রমিক দেওয়া হয়নি। তারপর একটা সময় সেখান থেকে সে বেরিয়েও আসে, বেরিয়ে এসে সে বহু ফিল্মের জন্য শুরু করে সে কিন্তু অডিশন দেওয়া। তো আমি এত কথা কেন বলছি, একটু ধৈর্য ধরুন বন্ধুরা, একটু ধৈর্য ধরুন, তারপরেই আমি আসছি তার আসল গল্পে। যেহেতু হিন্দি ভাষা বা বলিউড ইন্ডাস্ট্রির ভাষা হচ্ছে হিন্দি, তার হিন্দি সম্পর্কে কোনো দক্ষতা ছিল না, সে কিন্তু পর 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 রিজেক্ট হতে থাকে, কিন্তু সে কিন্তু হার মানেনি। সে সারা সপ্তাহ ধরে দিন রাত তার স্ক্রিপ্টকে পড়েছে, কিন্তু অডিশন যেই না দিতে গিয়েছে তার প্রনাউন্সিয়েশনের জন্য সে কিন্তু আটকে গেছে, বা অভিনয়ে পারদর্শিতা না থাকায় সে কিন্তু হেরে গেছে। শেষ পর্যন্ত এই মেয়েটা পাড়ি দেয় কিন্তু দক্ষিণ ভারতে, সেখানে আইটেম ডান্সার হিসেবে নিতে শুরু করে দেয়, যেখানে এই রকমের আইটেম ডান্সে সে করবে, যেখানে শুধুমাত্র এভাবে হাত পায়ের হিলাহিলি থাকবে, পায়ের হিলাহিলি থাকবে, পাছার হিলাহিলি থাকবে, যেরকম আজকে আমরা বাংলাতে দেখতে পাচ্ছি ট্রেনে বাসে, সত্যি সত্যি লজ্জার বিষয়, ভীষণ লজ্জার বিষয়। এই সমস্ত অঙ্গ প্রদর্শন কিন্তু আমরা নোরা ফতেহির সেই বিখ্যাত আইটেম ডান্সে দেখতে পাই। সেখান থেকেই কিন্তু তার ব্রেক আসতে শুরু করে। তারপর তো তার বিশাল ব্রেক আসে দিলবার গানটা দিয়ে, আমরা তো সবাই একেবারে ঝুমেছি দিলবার 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 সেই গান দিয়ে, আমরা সবাই জানি কার মোবাইলে সে না বিরাজ করেছে। তো এ হেন তার যে প্রদর্শন, অঙ্গ প্রদর্শন, তো এখানে কিন্তু একটা কমন ব্যাপার রয়েছে। দেখুন নোরা ফতেহি কিন্তু পর 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 রিজেক্ট হয়েছে, পর 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 কিন্তু অসফল হয়েছে, সে কিন্তু ছাড়েনি রাস্তা, তার ভিতরে সে ট্যালেন্ট নেই, জেনেও সে কিন্তু রাস্তাটা ছাড়েনি। শেষ পর্যন্ত সে রাস্তা নিয়েছে ভালগারিটির, এবং এই ভালগারিটির রাস্তা ধরে এবং তার নাক ঠোঁট এগুলি সব কিছু কিন্তু সে ব্রেস্ট এভরিথিং সে কিন্তু প্লাস্টিক সার্জারি করে পাল্টে নেয় রাতারাতি, জিম ফিম করে একেবারে এইরকমভাবে তার যে লুকস, নিশ্চয়ই আমার মতো আপনারাও ফলো করে থাকেন, এবং তার চাল চলন যেগুলি সেগুলি কিন্তু একেবারে অ্যাডাল্ট কন্টেন্টের নায়িকাদের মতোই, বা সেগুলিকে যখন কামুক পুরুষরা মোবাইলে ফ্রিতে পাবে সেগুলিকে কি ওরা ছেড়ে দেবে, ঠিক এই জায়গাটাকেই কিন্তু আমাদের সমাজের কিয়া বৌদি বলুন আর মিষ্টি বৌদি বলুন আর এই যে ছাপড়ি মামনিরা যে আজকে অনুকরণ করছে
এই জিনিসটাকেই কিন্তু অনুকরণ করছে। তো এখানে দেখুন, একটা মেয়ে আরব থেকে চলে গেছে কানাডা, কানাডা থেকে এসেছে মুম্বাই, একটা মেয়ে কিন্তু হিলিয়ে রেখে দিয়েছে আমাদের সংস্কৃতিকে, যে সংস্কৃতির বেস ক্লাসিক্যাল, ধ্রুপদ, কথাকলি, ওড়িশি, কথক, ভরতনাট্যম, সেগুলিকে একেবারে পেছনে ফেলে দিয়েছে। নূতন এক ডান্স ফর্ম কিন্তু আমাদের দেশে চালু হয়ে গেল, এবং নোরা নিজের ভাষায় বলেছে যে আমার হাত ধরে ইন্ডিয়াতে আইটেম ডান্স একটা ভিন্ন মাত্রা নিয়েছে, একটা নায়িকা কেন্দ্রিক, একটা মানবী কেন্দ্রিকও যে একটা সমাজের সৃজনশীলতা চেঞ্জ হতে পারে, সেটা কিন্তু নোরা তার বক্তব্যে বলেছেন। বলেছে তার হাত ধরে ইন্ডিয়ান ডান্স ফর্ম নূতন আঙ্গিকে সজ্জিত হয়েছে, এই হচ্ছে গিয়ে তার সজ্জা, এবং তারই কুফল কিন্তু আমরা আমাদের ঘরে 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 আজকাল পাচ্ছি। মানে পুরোটা শরীর খালি রাখবে, হাত এখানে খালি, এখানে খালি, এখানে খালি, শর্ট প্যান্ট পরে, হাফ প্যান্ট পেয়ে বড় বড় ধিঙ্গি মেয়েরা রাস্তাঘাটে চলবে, আমার মতো আপনার মতো লোকেরা কিছুটি বলতে পারবেন না। এবার পুজোতে আমি এই জিনিসটাকে কিন্তু একেবারে রগরগে চোখে দেখলাম, ওপেন চোখে দেখলাম, বিশাল বিশাল মেয়ে, 17-18 বছরের ইয়া মোটা মোটা পা, বাসের সঙ্গে হয়তো বা বয়ফ্রেন্ড, নয়তো বা ভাই, নয়তো বা বাবা, নয়তো বা মা, কিন্তু বেরিয়ে চলেছেন এভাবে ব্যাকলেস, এভাবে টপলেস ড্রেস পরে। তো এই সমস্ত সংস্কৃতির, এই সমস্ত ভালগারিটির মূলে কিন্তু রয়েছে নোরা ফতেহির মতো নায়িকারা, ইনফ্লুয়েন্সাররা। তো আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন, নিজেদেরকে এই সমস্ত সংস্কৃতি থেকে বাঁচিয়ে রাখবেন, এবং আপনাদের বাচ্চাকে আমার ভিডিওটা অন্তত দেখাবেন, কী হোক ছেলে কী হোক মেয়ে, তাহলে কিন্তু ওরা অন্ধের মতো সাপোর্ট করা বন্ধ করে দেবে। আমারও রয়েছে ইয়াং একটা ছেলে, আমারও রয়েছে, আমার ছেলেকেও আমি বোঝাতে গেলেই ও একেবারে পোষ করে ওঠে, বলে কি ওটা ওদের মর্জি, বাট নিশ্চয়ই ওদের মর্জি হবে, কিন্তু ওদেরকেও তো বুঝতে হবে কোনটা সংস্কৃতি কোনটা অপসংস্কৃতি। কারণ এই ভারতবর্ষ আদিশাস্ত্রের যুগ, এই ভারতবর্ষ ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্যের প্রতিষ্ঠান এখানে। এখানে কিন্তু মা সরস্বতী পূজিতা হন, বিদ্যার দেবী রূপে, সঙ্গীত দেবী রূপে। এই দেশেই কিন্তু মহাকাল শিবকে পুজো করা হয়, নৃত্যের দেবতা নটরাজ হিসেবে। যদি আমরা নটরাজকে মানি, যদি আমরা মা সরস্বতীর বন্দনা করি, তবে কিন্তু অবশ্যই বয়কট করি আমরা মন প্রাণ থেকে ছাপড়ে গিয়ে। যদি আমি কোনো রকমের ভুল বলে থাকি, অবশ্যই আমাকে আপনারা কিন্তু কারেকশন করবেন, আর যদি আমি সঠিকই বলে থাকি, অবশ্যই কিন্তু একটা সাপোর্ট করে একটা কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আর নিজেদের খেয়াল নিজেরা রাখবেন।